দুর্ঘটনা এড়াতে ছাত্রছাত্রীদের হাত ধরে রাস্তা পারাপার করালেন জেলা শাসক। কোভিডের কারণে দীর্ঘ প্রায় দু বছর স্কুল কলেজ বন্ধ ছিল। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় 3রা ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে সমস্ত স্কুল কলেজ। স্কুল কলেজ চালু হওয়ার পর থেকে জেলা জুড়ে বাড়ছে দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মৃত্যু ও আহত হচ্ছে স্কুল পড়ুয়ারা। দুর্ঘটনা কমাতে সচেতনতার বার্তা তুলে ধরতে এবার পথে নামল জেলার প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝির নেতৃত্বে সচেতনতার প্রচারে হাজির ছিলেন DSP ট্রাফিক পবিত্র বারিক, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক শ্রদ্ধা পাণ্ডে, অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক LR অর্ণব কোলে, তমলুকের মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন তমলুকের হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কে নিমতৌড়ি থেকে হলদিয়া পর্যন্ত জাতীয় সড়কের ধারে থাকা স্কুলগুলি পড়ুয়াদের হাত ধরে রাস্তা পারাপার করে দেন জেলা শাসক সহ উপস্থিত আধিকারিকরা। প্রশাসনের এরূপ ভূমিকায় আপ্লুত এলাকাবাসীরা। তমলুক থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।